বন্ধুরা, আমরা পড়ছিলাম 1971 গল্পটা। আসো গল্পটা আরেকটু পড়ি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে সুবলরা যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল অন্যত্র কোথাও, তখন সুবলের দিদিমা দিনুকে ডেকে বললেন যে তারা আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন এবং দিনুর কাছ থেকে বিদায় নিলেন। দিনু কিছু বুঝতে পারে না, দিদিমার চোখে জল দেখে ভ্যাবাচেকা খেয়ে যায়, তার মানে একেবারে হতচকিত হয়ে যায়। অর্থাৎ কী করবে বা কী বলবে বুঝে উঠতে পারে না, কারণ এই অভিজ্ঞতা দিনুর আসলে কখনোই ছিল না। সে আসলে কখনোই সুবলের দিদিমাকে কাঁদতে দেখেনি। তারপর টের পায় নিজের চোখেও জল ভরে আসছে তার। দিনু ছেলেটা এই রকম, কারো চোখে জল সইতে পারে না বা সহ্য করতে পারে না। অর্থাৎ এটুকু অংশ দেখে আমরা জানতে পারলাম যে দিনু কিন্তু খুবই আবেগপ্রবণ। অর্থাৎ অন্যের দুঃখে সে প্রচণ্ড পরিমাণে সমব্যথী হয়। তারপর জন্মের পর সে দেখেছে এই মফস্বল শহর। বন্ধুরা, মফস্বল শহর কি এটি যদি আমরা না জেনে থাকি তাহলে কিন্তু আমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে। আমরা আগের ভিডিওতে জেনেছি মফস্বল শহর আসলে কোন শহরগুলোকে বলে। তারপর দিনু আর দেখেছে এই সব মানুষজন। জগৎ সংসারে বা পৃথিবীতে তার কোথাও কেউ নেই, তার আপন কেউ নেই বলে এই শহরের সবাই তার বড় বেশি আপন। তার মানে এই অংশে আমরা জানতে পারলাম যে দিনুর কিন্তু কোনো আত্মীয় স্বজন বা নিজস্ব পরিবার নেই। তাই এই শহরের সবাইকেই সে আপন মনে করে। কাউকে দিনু ডাকে বাবা, কাউকে মা, ভাই বোন, দিদিমা, জ্যাঠা, চাচা, মামা, খালা, পিসি, আত্মীয়ের অভাব নেই দিনুর। তার মানে দিনুর রক্তের সম্পর্কের কোনো আত্মীয় এই শহরে না থাকতে পারে, কিন্তু এই শহরের সবাই তার অতি পরম, অতি আপনজন। আর নিজের কোনো বাড়িঘর নেই বলে এই শহরের সবগুলো বাড়িঘরই দিনুর। তার মানে দিনুর যেহেতু কোনো পরিবার নেই, তাই পরিবারের কেউ তার প্রতি যে অর্পিত দায়িত্বটি, অর্থাৎ তার ভরণ পোষণের ব্যবস্থা করা কিংবা তার বাসস্থানের ব্যবস্থা করা, সেটিও কিন্তু করে না। অর্থাৎ দিনুর নিজস্ব কিন্তু কোনো বাড়িঘর নেই। এই শহরের সবগুলো বাড়িঘরই দিনুর। অর্থাৎ বাড়িঘরের মধ্যে কোনো পার্থক্য দিনুর নেই, যে এটি আমার বাড়ি কিংবা ওটি অন্যের বাড়ি। যখন সে ইচ্ছে যার বাড়ি ইচ্ছে সে যায়, খিদে লাগলে সোজা গিয়ে ঢোকে রান্নাঘরে। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে সবাই কিন্তু তাকে আপনজন মনে করে। তার মানে এই যে যখন যার রান্নাঘরে কিংবা বাড়িতে গিয়ে সে ওঠে, এটাকে কিন্তু কেউ চুরি বলে মনে করে না, অথবা এতে কিন্তু কেউ বিরক্ত হয় না। কেন বিরক্ত হয় না বন্ধুরা, সেটা আমরা জানব আরেকটু পরে। ঘুম পেলে যে কোনো বিছানায় ফাঁক ফোকর দিয়ে গুটিসুটি শুয়ে পড়ে সে। তার মানে ভরণ পোষণ বা আশ্রয়ের জন্য দিনুর কিন্তু মোটেই ভাবতে হয় না বা বেগ পেতে হয় না, কারণ দিনুকে কেউ কখনো ফেরায় না, অথবা দিনুকে কেউ কখনো অগ্রাহ্য করে না, বা দিনুর কাজকর্মে কেউ কখনো বিরক্ত হয় না। কেন বন্ধুরা, সেগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সাথেই থেকো সে পর্যন্ত। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে এই ভিডিওটি নিয়ে, তাহলে ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাও ভিডিওটি সম্পর্কে তোমাদের প্রশ্নগুলো। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।